না আমার আর কিছু ভাল লাগে না এত বড় কলকাতা শহরে আজ আমার কতগুলো কারখানা বাড়ি গাড়ি কত টাকা পয়সা আমার অথচ একটি মাত্র মেয়ে ছাড়া আমার আর কেউ নেই কি যে করি আমার কিছুই ভালো লাগে না মেয়েটা সর্বদাই আমার আনমনা হয়ে বসে থাকে বাঁচান বাঁচান বাবু আমায় বাঁচান হ্যাঁ আমাকে বাঁচান কে মা তুমি বাবু কি হয়েছে তুমি এমন ছুটতে ছুটতে এলে কেন কি আর বলবো বাবু আমি অনেক দূর গ্রাম থেকে এই কলকাতা শহরে এসেছিলাম কাজের জন্য কোথা থেকে কোথায় তোমার বাড়ি আমার বাড়ি কুসুমপুরে তা তুমি হঠাৎ কলকাতা কেন এসেছো মা বাবু কি আর বলবো আমি খুব গরিবের মেয়ে সংসারে আমার মা বাবা আর একটি ভাই আছে তাই তাদের পেটের খোরাকের জন্য এক দূর সম্পর্কের মাসিমা আমাকে কলকাতায় নিয়ে আসে তারপরে এই কলকাতায় এনে আমাকে বলেছিল কাজ দেবে কিন্তু ওই মাসি এসে আমাকে এক শয়তানের হাতে বিক্রি করে দেয় তারপরে আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে এসেছি তাই বলছি আপনি দয়া করে হ্যাঁ আপনার বাড়িতে আমাকে একটু স্থান দিন ঠিক আছে মা ওঠো তোমার আর কোনো চিন্তা নেই কি নাম তোমার আমার নাম শিখা শিখা নাম আগে হ্যাঁ আমার নাম শিখা ঠিক আছে মা তুমি একটু অপেক্ষা করো আমার একটা মেয়ে আছে তার সঙ্গে তোমার আমি পরিচয় করে দিচ্ছি পাপিয়া পাপিয়া যাই ড্যাড ড্যাডি আমি ডেকেছো ড্যাড হ্যাঁ মা তোকে আমি ডেকেছি কেন শোন এই দেখ এই মেয়েটি এ আজ থেকে আমাদের এখানেই থাকবে ও ড্যাড কি দারুণ আমি না সবসময় একা একা থাকি তো আমার খুব খারাপ লাগে ঠিক আছে ড্যাড ওকে যখন পেয়েছি আমরা দুজন কিন্তু আজ একটু পার্কে ঘুরতে যাব ঠিক আছে কিন্তু সন্ধ্যার আগে ফিরে এসো মামনি আমি একটু যাচ্ছি কোথায় আর ওই যে টালিগঞ্জে আমাদের যে কারখানাটা আছে ওইখানে একটা শ্রমিক নাকি ইনজোর্ড হয়েছে যাই দেখে আসি কেমন আছে আচ্ছা এই তোমার কি নাম আমার নাম শিখা আপনার কি নাম ম্যাডাম আমার নাম পাপিয়া এই শোনো আমাকে ম্যাডাম ফ্যাডাম বলতে হবে না আমাকে নাম ধরেই ডাকবে আর আপনা আপনি নয় তুমি আমি বা তুই আমি করলেই হবে হ্যাঁ আচ্ছা শোনো শিখা বলো চল আজ তোকে যখন পেয়েছি না আমরা চল একটা ওই সিনেমা দেখে আসবো সিনেমা খুব ভালো একটা বই লেগেছে কি বই ম্যায়নে প্যার কিয়া না 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 ও সব বই আমি দেখবো না তাহলে আমি ভালোবাসি একটু ধর্মমূলক বই কীরকম এই যেমন ধরো রাজা হরিশ্চন্দ্র নিমাই সন্ন্যাস নৌকা বিলাস সাবিত্রী সত্যবান সাধক রামপ্রসাদ গো আচ্ছা তোর এই সাধক রামপ্রসাদে সুপারির গান কী আছে বলতো একটা গিয়ে শোনাতো আচ্ছা ডুবিদে রে মন কালে বলে ডুবিদে রে মন কালে বলে একদম ডুবেই গেলি আচ্ছা তোমার তোমার ওই বইতে সুপারিট গান কি আছে তাহলে শুন কবুতর যা যা খুব ভালো তো ঝেঁকা নাকা লাগছে তাহলে চলো আমরা তোমার বইটাই দেখে আসি হ্যাঁ তবে তাই চল তাই তো সেই কখন আমি স্টেশনে নেমেছি
কিন্তু কলেজটা কোন দিকে এখন তো খুঁজে পাচ্ছি না। দেখি এই রাস্তাটা ধরে যাই, গিয়ে দেখি কলেজটা কোন দিকে আছে। বল শিকা, মেনে প্যার কে কেমন দেখলি? দারুণ, খুব ভালো লেগেছে, হেবি সুন্দর। হ্যাঁ, আমি যেটা চয়েস করি সেটা কখনো খারাপ হয় না। আচ্ছা শিকা, বলছি কি, তুই গান জানিস? গান? না না না, আমি তো গান জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা গান করো, আমি শুনি। বেশ, তবে শুন। হো বসে বসে আয়, আমরা এখানে গল্প করি বসে বসে। তাই তো, কলেজটা কোন দিকে, কোন দিকে গেলে আমি কলেজটা পাবো, বুঝতে পারছি না তো। কে এ, কি ছি ছি, ছোট লোক কি তোর, তোমার কপালে কি চোখ নেই? আজ তোমাকে ধাক্কা মারলে। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। দেখুন, আসলে আমি না খেয়াল করিনি। খেয়াল করেননি মানে? না মানে, আমি কলকাতায় এসেছি, বিদ্যাসাগর কলেজটা খুঁজে পাচ্ছি না তো, ওই চিন্তায়। বিদ্যাসাগর কলেজ কেন? না মানে, ওই আমি বিএ পরীক্ষা দেবো তো। এই শোন শোন, কি ছেলেটাকে দেখে বুঝ ভদ্র বলে মনে হচ্ছে না? যা তো গিয়ে একটু তুই জিজ্ঞাসা কর ওর বাড়ি কোথায়, কী নাম। এই তাতে তোর কিনে, যাকে তুই এত করে অপমান করলি, গালাগালি দিলে, সেই কোথায় থাকবে না তাতে তোর কি? আহ, যা যা না, যা যাচ্ছি। এই যে শুনছেন। হ্যাঁ বলুন। কি নাম আপনার? আমার নাম বীরেন চৌধুরী। বাড়ি কোথায়? হীরাপুরে। তা কলকাতায় এসছেন কেন? কলকাতায় এসছি বিএ পরীক্ষা দেওয়ার জন্য। আসলে আমাদের গ্রামে তো কলেজ নেই, তাই বিদ্যাসাগর কলেজে আমার পরীক্ষা পড়েছে, তাই সেই চিন্তা করতে করতে আপনার সঙ্গে ধাক্কা মেরেছি। এই শুন শুন, কী হলো, উনি কোথায় থাকবে জিজ্ঞাস করে না? এই তাতে তোর কিরে, যেখানে থাকে থাকুক। আহ, জিজ্ঞাস কর না, যা যা না। বীরেনবাবু, আপনি কলকাতায় কোথায় থাকবেন? না মানে, কলকাতায় তো আমার কোনো আত্মীয় স্বজন নেই, এই ভাবছি ফুটপাতে এইখানে কোথাও আমি কদিন থেকে পরীক্ষা দেবো। শুনুন, যদি কিছু না মনে করেন একটা কথা বলবো? হ্যাঁ। আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন। কেন? না, আমাদের বাড়ি থেকে পরীক্ষা দেবেন। কিন্তু কোন পরিচয়ে যাব? আমাদের এই যে ম্যাডাম দেখছেন, এই ম্যাডামের জন্য একটা টিউশনি মাস্টারের প্রয়োজন, তাই কলকাতার বুকে তেমন ভালো টিউশনি মাস্টার তো পাওয়া যায় না। ও, তাই আপনি টিউশনি মাস্টার হয়ে যাবেন। কিন্তু আপনাদের মা বাবা মেনে নেবে? আর বেশি কথা না বলি, আপনি যান তো, জানিয়ে যা যা। চলুন বীরেনবাবু। কি দারুণ দেখতে,
যেমন টানা টানা চোখ তেমনি বাঁশির মতো নাক। তবে আমি কে, আমি কি ওর প্রেমে? কিন্তু হৃদয়ের মধ্যে এমন হচ্ছে কেন? জানি না হৃদয়ে সে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমার মন তার যেন ভালোবেসেছে, আমার মন তার যেন ভালোবেসেছে, লা লা লা, ও হো হো। ¡Gracias!